আপনি বিপদে পড়েছেন, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আপনি নিজে দোয়া ইউনুস পড়বেন, আল্লাহর কাছে হাউমাউ করে কানবেন, এটা হলো কোরআন এবং সুন্নাহর নির্দেশ। আর সমাজের প্রচলন যে আপনি আমাদের মাদ্রাসা আল ফারুকে বা আসুন্না সেন্টারে চলে আসবেন, আসুন্না মার্কাজ সুন্নায় ট্রাস্টে চলে আসবেন, আমাদেরকে 2,000-2,50,000 টাকা দিয়ে দেবেন, আমরা আপনার জন্য দোয়া ইউনুস খতম করে দেব। আপনার জন্য সহজ কোনটে আর আমাদের জন্য স্বার্থ কোনটে, আপনি কি বিষয়টা বোঝেননি? আপনি হয়তো মনে করবেন আমরা গুনাহগার, আমরা রাখলে তো আল্লাহ শুনবে না। এটাই হলো সকল শিরক কুফুরের মূল। আমরা একটু বোঝার চেষ্টা করি। একটা ছোট্ট বাচ্চা আছে, মা বদরাগী। আচ্ছা বলেন তো, বাচ্চাদেরকে সবচেয়ে বেশি মারে মা, বাবা, খালা, দাদি, ফুফু না বোন? হ্যাঁ, তার মানে সবচেয়ে বাচ্চাদেরকে অপছন্দ করে মা, ঠিক না? হ্যাঁ, নানি মারে না, দাদি মারে না, বোনেরা মারলেও দু একটা গাল দেয়, বাপ মাঝে সাঝে, আর মা সবসময়। তো যেহেতু মা সবসময় মারে, একটা বুদ্ধিমান ছেলে চিন্তা করলো আমার মারছে খারাপ দুনিয়াতে কেউ নেই, অথবা চিন্তা করলো মা আমার খুব ভালো, আসলে সন্দেহ নেই, তো মাটা খুব বদরাগী, মা আমার কথা শুনবে না, বুঝেছি, রাগ করেছে। ওর যখনই কোনো কিছু দরকার হয় ও সঙ্গে সঙ্গে দাদির কাছে যায়, অথবা বড় আপুর কাছে যায়, অথবা আব্বুর কাছে যায়, যে আব্বু মার বলে দাও একটু দুধ খাবো, কি ভাত খাবো, কি বাথরুমে যাব। দাদি অথবা আপা অথবা আব্বা বলে দেয়। এই রকম ছেলেকে মা কি পছন্দ করে না অপছন্দ করে? পছন্দ করে। হ্যাঁ, যে ছেলে নিজের মনের কষ্ট ব্যথা বেদনা মায়ের কাছে না বলে অন্যের কাছে যে বলে তার মাধ্যমে মাকে বলে, মা কি ওই সন্তানকে ভালোবাসে না বিরক্ত হয়? যদি কোনো সন্দেহ থাকে বাড়ি যেয়ে মায়ের কাছে বা বউয়ের কাছে জিজ্ঞেস করে দেখেন। মায়ের মাতৃত্বের দাবি হলো যে সন্তান তার কথা সবচেয়ে আগে কাকে বলবে? মাকে বলবে। যে সন্তান মাকে না বলে আগে অন্য কাউকে বলে, সে মায়ের মাতৃত্বকে অপমান করে। বুঝতে পারেন? আমাদের রব রব্বুল আলামিন, আল্লাহর রুবুবিয়াতের দাবি হলো যে আমার সকল কথা প্রথমে কাকে বলবো? কোনো বান্দা যদি বিপদে আপদে তার কথা আল্লাহকে না বলে অন্যের কাছে বলে, আল্লাহর রুবুবিয়াতকে অপমান করে। কথা বোঝেন? যদি কেউ মনে করে মা বদরাগী, মা আমার কথা শুনবে না, আরেকজনকে দিয়ে বলায়, রাত দিন কিছু হলেই খালি বাপের দিয়ে দাদির দিয়ে বলায়, ওই ছেলেকে মা দেখতে পারে না, বিরক্ত হয়, কারণ ও মাকে পরিবারের সামনে অপমান করেছে, ঠিক না ভাই? যে ছেলে যে বান্দা বিপদে আপদে কষ্টে আল্লাহর কাছে না চেয়ে অন্যর দিয়ে আল্লাহর কাছে চাওয়ায়, ওই বান্দাকেও আল্লাহ দেখতে পারে না, সে আল্লাহর রুবুবিয়াতকে অপমান করেছে। আল্লাহ কাফেরের দোয়া শুনে আল্লাহ কোরআনে বলছে, কুল মা ইয়াবুকুম রব্বি লাউলা দুআউকুম, তোমরা আল্লাহর কাছে দোয়া করো এই জন্য তোমাদের আল্লাহ এখন ধ্বংস করেনি, নাই ধ্বংস করে দিত। কাফের আবু জেহেলকে বলছে, আর আল্লাহ আমার দোয়া শুনবে না? দ্বিতীয় কথা হলো, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ ব্যবস্থা দিলেন সরাসরি দোয়া করব, চাইব, আমরা নিয়ম করলাম হুজুরদের মাধ্যমে চাইব। আরও মজার ব্যাপার দেখেন, আপনি বিপদে পড়েছেন, আর বিপদে পড়লে হাদিস শরীফে সহি হাদিস আসছে, দোয়া ইউনুস পড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কবুল করে। দোয়া ইউনুস মানে কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তার মানে বিপদে পড়ে ডাকার মতো, বিপদ থেকে তরানোর মতো, বিপদগ্রস্তকে রক্ষা করার মতো, বিপদগ্রস্তের ডাক শোনার মতো আল্লাহ তুমি ছাড়া কেউ নেই। ইন্নি কুনতু মিনাল যালিমিন, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি। এর অর্থ কি? যে আমাদের উপরে যে বিপদ আপদ গজব কষ্ট আসে আমাদের অন্যায়, ঠিক না? আর বান্দা যখন অন্যায় স্বীকার করে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ মাফ করে দেয়, এটাই তো কথা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো বান্দা বান্দি যে কোনো বিপদে
দোয়া ইউনুস পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নেন। এটা হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লামের শিক্ষা। আমরা কি শিক্ষা দিই আপনাদের? দোয়া ইউনুস শুধু পড়লে হবে না, খতম করতে হবে। খতমটা কিন্তু আমাদের বানানো, কোরআনেও নেই হাদিসে নেই। কোরআনে করে বেশি বেশি পড়ো, সাধ্য মতো পড়ো, সাধ্য মতো পড়ো আর কান্দো। আপনি যদি মনের আবেগে 100 বার, 50 বার, 2 বার, 10 বার পড়ো, আল্লাহর কাছে হতে পারে। আর খতম মানে 100,000 শুনলেই আপনার চোখ এখান থেকে এখানে উঠে পড়ে, অত পড়বো কি করে? সিস্টেমটা আমরা বানাইছি কি জন্য? যেন আপনি আগেই বোঝেন যে একা সম্ভব না। গুড। এরপরে আপনাদেরকে বললাম যে আপনি হবে না, আপনি অন্তত 40 জন আলেমকে ডাকতে হবে। অনেক এলাকায় আছে, জানেন আমাদের জিনেদে আছে কিনা, আমরা ছোটোবেলায় কত মেকেছি গুণাগুন্তির বিষয়ে জানি না, তবে চট্টগ্রাম বিভিন্ন জায়গায় আমরা শুনেছি নিয়ম হলো 40 জন আলেমকে ডাকতে হবে। তো 40 জন আলেম আসবেন, তারা দোয়া করবেন। আপনারা লক্ষ্য করেছেন কি না, আমি নিজে দেখছি যখন কোনো বাড়িতে আমরা খতমের জন্য যাই অথবা পিতামাতার দোয়ার জন্য যাই, বাড়ির যারা মানুষ তারা কিন্তু কেউ দোয়ায় শরিক হয় না। খেয়াল করেছেন? রান্না বাড়া, খাওয়া দাওয়া, কথাবার্তা, মেহমানদারি, দোয়ায় কিন্তু তারা আসে না কেউ। কারণ তারা বোঝে এত টাকা খরচ করে হুজুরদের দোয়া করছে, আবার আমরা কি দোয়া করব, ঠিক না? তাহলে আমরা 40 জন আলেম সবাই বলছি আল্লাহ আমি জালেম, ইন্নি কুনতু মিনাজ জালেম, আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি জালেম। আর আপনি বাড়িওয়ালা একমাত্র আলেম যে নিজেকে জালেম বলে স্বীকার করছে না, এটাই তো কথা। আচ্ছা, বিপদটা আসছে কার? আপনার। কার অন্যায় আসছে? আপনার। আর আমরা 40 জন হুজুর বললাম আমি জালেম, আমি জালেম, আপনি একবারও স্বীকার করলেন না, তাই বিপদ কোনদিন যাই? কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের খাওয়াও হবে, টাকাও হবে, আপনার কিছু হোক আর না হোক। তো এই জন্য এটা আমাদের সিস্টেমটা আপনার উপযোগী না, আর আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন সেটা আপনার উপযোগী। এতে আপনার আরেকটা লাভ আছে, এটা আমার যে অনেকগুলো ঘটনা আছে আমার জীবনের, একটা ঘটনা আমি বারবারই বলি, যারা অনলাইনে আমার লেকচার শোনেন তারা অনেকে রিপিটেডলি শোনেন, কিন্তু সবাই তো আর অনলাইন শোনেন না, এজন্য বলি আপনাদের অনুভবের জন্য যে আমরা অনেক সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করার মজাটা বুঝি না। আমি যখন ইসলামিক টিভিতে কাজ করি, আমি কোন কোন বারে লাইভ করতাম সবাই জানে, আর লাইভ স্টুডিওতে ঢোকার অন্তত 1 ঘন্টা আগে পৌঁছে দিতে হয় টিভিতে। তো সম্ভবত একদিন মঙ্গলবারে স্টুডিওতে যাওয়ার আগে বসে আছি রেডি হয়ে, হঠাৎ 2 জন আসছেন, যতটুকু মনে আছে যে স্যার আমাদের বাড়ি ঢাকাতে বিজয়নগরে, একটা বিপদে পড়ে আসলাম, আমার কিছু জমি আছে বিজয়নগরে, জমির দলিলগুলো একজন ডেভেলপারকে দিছিলাম, 1 কোটি টাকার সম্পত্তি সেখানে হাই রাইজ বিল্ডিং করার জন্য। এখন ডেভেলপার জমির দলিল ফেরতও দিচ্ছে না, এগ্রিমেন্টও করছে না, টাকাও দিচ্ছে না। আর এরা তো বড় বড় কোম্পানি, অনেক সন্ত্রাসী পোষে, আমার পক্ষে দলিল বের করার ক্ষমতা নেই। আমি খুব দুশ্চিন্তায় আছি, খুবই মনোকষ্টে টেনশনে আছি। অনেকেই বলছে অমকের কাছে যাও জেন দিয়ে বের করে দেবে, অমকের কাছে যাও তদবিরে হয়ে যাবে। তবে আপনারা ইসলামিক টিভিতে বলেন যে তদবির বা জেন দিয়ে এগুলো করলে ইমান থাকে না, তাই আপনার কাছে আসছি। আমার যদি কোনো সুন্নাতসম্মত ব্যবস্থা আপনি বলতেন আমল তদবির, তাহলে দেখেন ভাই এই ধরনের কোনো আমল তদবির তো জানা নেই, তবে আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ দেন। মানুষের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য, মানুষের জুলুম থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া শিখিয়েছেন, সুন্নত দোয়া। তো আপনি, আমার রাহেবুল আদ বইটা দিলাম যে আপনি এই দোয়াগুলো ডাক দিয়ে দিলাম, এই দোয়াগুলো মুখস্থ করে অর্থসহ সবচেয়ে ভালো হয় তাহাজ্জুতে পড়বেন, নামাজে সেজদায় যেয়ে আল্লাহর কাছে যতটুকু মনের আবেগ চোখের পানিতে চাইতে থাকবেন, বারবার পড়বেন, দোয়া মাসুরাই পড়বেন, নামাজ শেষ করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন, এগুলো বলতে থাকেন, হয়তো আল্লাহ দিয়ে দিতে পারে। এরপরে বিষয়টা মূলত আমি ভুলেই গেছি, মাসখানেক সম্ভবত পরে এসে ওই ভদ্রলোক আসছেন,
বলে স্যার একটা সুখবর, কোনো বলা নেই কওয়া নেই, ওই লোকটা আমার বাড়ির দরজায় এসে বেল দিয়ে আমার ওই দলিলগুলো দিয়ে চলে গেল। তো বলে আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর দয়া, আপনার সুন্নত দোয়া দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন। তো বলে না স্যার, তারপরে আমার মনটা খারাপ। কেন? যে আমি গত এক মাস আপনার কথা মতো তাহাজ্জুদ পড়ছিলাম আর তাহাজ্জুদের সেজদায় দোয়াগুলো পড়তাম, তে খুব শান্তি পাচ্ছিলাম, মনটা এত ভালো লাগতো। এখন আমার মনে হচ্ছে যদি আরও ছয় মাস পরে আমার দলিলটা দিত তাহলেই ভালো হতো। কথা বুঝতে পারেননি? আল্লাহ আকবার! আপনি দলিলও পেয়েছেন, আল্লাহর অলিও হয়ে গেছেন, আপনি আল্লাহর সাথে মহব্বতের প্রেমের মজা পেয়ে গেছেন, আপনি সব পেয়েছেন, ঠিক না? কিন্তু আপনি আমার কাছে এসে বসে থাকতেন, তাবিজ একটা নিয়ে যেতেন, আমার কাছে এক লাখ টাকা দিয়ে যেতেন, আমি জেন চালান দেওয়ার কথা বলতাম, আপনি কিছুই পেতেন না।